বিএনপির সব তৎপরতাই এখন নির্বাচন ঘিরে কিন্তু অন্তর্বর্তী সরকার একশো দিনেও সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ না দেওয়ায় দলের শীর্ষ নেতারা সরকারের উপর আরও চাপ সৃষ্টির কথা বলছেন জানা গেছে অন্তর্বর্তী সরকার যদি সামনের ডিসেম্বর মাসের মধ্যে যৌক্তিক কোনো রোড ম্যাপ ঘোষণা না করে তাহলে দলটি নির্বাচনের জন্য আন্দোলনের দিকেও যেতে পারে আর বিএনপির মধ্যে নানা ধরনের আশঙ্কা কাজ করছে চিকিৎসার জন্য খালেদা জিয়ার বিদেশে যাওয়ার সব ধরনের প্রস্তুতি থাকলেও আপাতত তিনি দেশের বাইরে যাচ্ছেন না বলে জানা গেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কবে দেশে ফিরবেন তাও নিশ্চিত নয় কারণ তার বিরুদ্ধে আওয়ামী লীগ সরকারের আমলের দায়ের করা সব মামলাই রয়ে গেছে জামিন প্রক্রিয়া শুরু হয়নি গত ছয় নভেম্বর বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে অন্তর্বর্তী সরকারের কাজ ও গতি প্রকৃতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন দলটির শীর্ষ নেতারা সেখানেই নির্বাচনের রোড ম্যাপের জন্য সরকারের উপর চাপ সৃষ্টির কথা বলা হয় তারা ডিসেম্বরের মধ্যেই রোড ম্যাপ চায় তা না হলে তারা সরকারের উপর চাপ আরও বাড়িয়ে দেওয়ার কথা বলেন আর রোড ম্যাপ না পেলে মার্চ নাগাদ তারা আন্দোলনে যেতে পারেন তবে বিএনপির নেতারা রোড ম্যাপের জন্য সরকারের উপর চাপ সৃষ্টির কথা স্বীকার করলেও মার্চ আন্দোলনের ব্যাপারে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেননি বিএনপির এই রোডম্যাপ নিয়ে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে তাদের যোগপথ আন্দোলনের শরিকদের সঙ্গেও কথা বলছে নির্বাচনে আন্দোলনে শরিকদের তারা কিছু আসন ছেড়ে দেবে এরই মধ্যে সেই প্রক্রিয়া শুরু হয়েছে নির্বাচন নিয়ে আরও সুনির্দিষ্ট কোনো ইঙ্গিত না থাকায় বিএনপির মধ্যে নানা সংশয়ও কাজ করছে তার মধ্যে ওয়ান ইলেভেনের সময় টু মাইনাস থিওরি নিয়েও কেউ কেউ কথা বলছেন তবে বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন বলেন বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য দেশের বাইরে যাচ্ছেন না কারণ চিকিৎসকরা এখনও তাকে অনুমতি দিচ্ছেন না আর তারেক রহমান সাহেবের মামলাগুলো আইনি প্রক্রিয়ায় মোকাবেলা করা হচ্ছে যদিও ডক্টর ইউনুস সাহেব তার বিরুদ্ধে মামলাগুলো প্রত্যাহার করিয়ে নিচ্ছেন আমি মনে করি তিনি এটা ঠিক করছেন না তারও আইনি প্রক্রিয়ায় যাওয়া উচিত শেখ হাসিনা তার মামলা নিজের ইচ্ছে মতো প্রত্যাহার করিয়ে কিন্তু সমাজ সমালোচনার মুখে পড়েছেন এক প্রশ্নের জবাবে তিনি বলেন মাইনাস করার যদি প্রবণতা থাকে তার সঙ্গে সামর্থ্য থাকারও প্রশ্ন জড়িত বর্তমান সরকারের মাইনাস করার সামর্থ্য আছে বলে আমি মনে করি না বিএনপি এমন একটি রাজনৈতিক দল এর শিকড় দেশের মানুষের মধ্যে অতীতে অনেক চেষ্টা হয়েছে বিএনপিকে ভাঙার কিন্তু সফল হয়নি কেউ গত কয়েকদিন ধরে বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচনী রোড ম্যাপের সঙ্গে সরকারেরও সমালোচনা করেন সর্বশেষ তারেক রহমান অনলাইনে যুক্ত হয়ে ঢাকায় একদলীয় সভায় বলেন তিন মাস পরে সরকারের সফলতা ও ব্যর্থনা ব্যর্থতা নিয়ে জনমনে প্রশ্ন ওঠা অস্বাভাবিক বা অনায্য নয় সরকার পরিচালনায় অদক্ষতা দেখাতে পেলে জনগণ তা সহজভাবে মেনে নেবে না আমি আগেও বলেছি সংস্কার কাজ করতে গিয়ে অগ্রাধিকার বাছাইয়ে যদি ভুল হয় তাহলে জনগণের কাছে সরকারের অদক্ষতা হিসেবেই বিবেচিত হবে একই দিন ঢাকায় আরেকটি অনুষ্ঠানে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন নির্বাচনের রোড ম্যাপ দ্রুত ঘোষণা করা হলে অনেকের বিতর্কের অবসান হবে এই অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের অনুরোধ আর বিলম্ব না করে যত দ্রুত সম্ভব একটা নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন সেটি জরুরি এই মুহূর্তে